আসসালামু আলাইকুম। যেসব অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া যায়, কোনো কোনো অবস্থায় নামাজ নিজেই নামাজ ছেড়ে দিতে হয়, ছেড়ে না দিলে কবিরা গুনাহ হয়, আবার কোনো কোনো অবস্থায় ছেড়ে না দিলে সামান্য গুনাহ হয়। নিচে বিস্তারিত আলোচনা করলাম। ১ নম্বর, কোনো অনিষ্টকারী প্রাণীর ভয় থাকলে, যেমন নামাজরত অবস্থায় সাপ সামনে এলে নামাজ ছেড়ে দিয়ে মারতে হবে, অথবা বিচ্ছু ভীমরুল কাপড়ের ভিতরে ঢুকে গেলে বা দংশন করার ভয় থাকলে এই অবস্থায় নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে। তদরূপ বিড়াল মুরগি ধরলে অথবা ধরে ফেলার সম্ভাবনা থাকলে নামাজ ছেড়ে দেওয়া যায়। ২ নম্বর, যদি কোনো বস্তুর ক্ষতির আশঙ্কা থাকে যার মূল্য অন্তত 4.5 রতি রূপার সমান, যেমন চুলার পাতিল থাকলে তা জ্বলে যাওয়ার ভয় থাকলে আর তার মূল্য উক্ত পরিমাণ অথবা তার চেয়ে অধিক হলে তখন নামাজ ছেড়ে দিয়ে পাতিল নামিয়ে দিতে হবে। এভাবে কুকুর, বিড়াল, বানর ঘরে ঢুকলে আটা, ডাল, দুধ, ঘি ইত্যাদি ক্ষতির সম্ভাবনা থাকলে নামাজ ছেড়ে দেওয়া যাবে। মসজিদে অথবা ঘরে নামাজ পড়ছেন অথচ কোনো বস্তু ভুলবশত এমন স্থানে রেখে এসেছেন যেখান থেকে চুরি যাওয়ার সম্ভাবনা থাকে, তখন নামাজ ছেড়ে দিয়ে আসবাবপত্র রক্ষা করবে। তবে নামাজ আরম্ভ করার পূর্বেই এগুলো রক্ষা করার ব্যবস্থা করে নিতে হবে। এখানে 4 রতি বলতে 6 রতিতে 1 আনা এবং 16 আনায় 1 ভরি হয়। 3 নম্বর, নামাজ পড়লে যানবাহন ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকলে আর গাড়িতে আসবাবপত্র ও শিশু সন্তান থাকলে বা গাড়ি চলে গেলে ক্ষতির আশঙ্কা থাকলে নামাজ ছেড়ে দিতে পারবে। 4 নম্বর, নামাজরত অবস্থায় পেশাব পায়খানার চাপ অসহ্য বা অনেক বেশি মনে হলে। 5 নম্বর, নামাজরত অবস্থায় কাউকে বিপদ বা মৃত্যুর হাত থেকে রক্ষা করার প্রয়োজন হলে নামাজ ছেড়ে দেওয়া ফরজ। নামাজ ছেড়ে না দিলে কঠিন গুনাহ হবে, যেমন অন্ধকার যাচ্ছে এবং তার সামনে একটি কুয়া আছে বা গর্ত আছে, অথবা মোটর গাড়ি বা রেলগাড়িতে পিষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, অথবা কারো কাপড়ে আগুন লেগে তাতে জ্বলে যাওয়ার অথবা পুড়ে যাওয়ার উপক্রম হলে, অথবা পানিতে কেউ ডুবে যাচ্ছে, অথবা ডাকাত কিংবা শত্রু কাউকে ভীষণভাবে প্রহার করছে এমন এবং সে সাহায্যের জন্য ডাকছে, এরকম অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে তাকে উদ্ধার করার কর্তব্য, তা না হলে গুনাহগার হবে। 6 নম্বর, মাতা পিতা, দাদা দাদি, নানা নানি কোনো বিপদে পড়ে ডাকলে নামাজ ছেড়ে দিয়ে তাদের কাছে যাওয়ার কর্তব্য, যেমন তাদের কেউ হোঁচট খেয়ে পড়ে গেলে অথবা আঘাত পেল এবং তারা ডাকলো, এমত অবস্থায় তাদের উদ্ধার করার জন্য কেউ না থাকলে তখন নামাজ ছেড়ে দিয়ে তাদের উদ্ধার করতে হবে। যদি তাদের কেউ পায়খানা অথবা পেশাব করতে যাচ্ছে অথচ তাকে সাহায্য করার প্রয়োজন থাকা সত্ত্বেও সাহায্য করার কেউ নেই, সেক্ষেত্রে নামাজ ছেড়ে দিয়ে তাকে আগে সাহায্য করতে হবে। তবে তাকে সাহায্য করার লোক আছে অথবা অনর্থক চিৎকার করছে, তখন নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যদি সে নফল অথবা সুন্নত নামাজ পড়তে থাকে আর সে নামাজ পড়ছে বলে তারা জানে না, বিপদের সময় ডাকুক কিংবা না ডাকুক, তাহলে এমন অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে উত্তর দিতে হবে। তার মানে সুন্নত ও নফলের ক্ষেত্রে ডাকুক, প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে যদি ডাকে তখন উত্তর দিতে হবে নামাজ ছেড়ে। তবে নামাজ পড়ছে বলে জ্ঞান না থাকলে এবং অবস্থায় যদি ডাকে বিপদের ভয় না হলে নামাজ ছাড়া যাবে না, নতুবা ছেড়ে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আগামীতে আরও বিস্তারিত আরও অনেক কিছু আলোচনা করবেন ইনশাল্লাহ। আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।